শেখ হাসিনা সরকার পতনের পর পাবনায় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জুমার নামাজের পূর্বে এ ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট থেকে বিরত থাকার বিষয়ে জনগণকে সতর্ক করতে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু সহ আরও অনেকে। অগ্নিসংযোগ, লোড, কোন ধরনের অনিয়ম করা যাবে না। তাই আমরা বলতে চাই, যারা এইগুলি এই বক্তব্য শোনার পরেও যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই, তারা বিএনপির নেতা কর্মী হতে পারে না।